যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে মন্ত্রী ই গেটের উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী 2008 সালে বলেছিলেন তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি মেশিন রিডেবল পাসপোর্ট প্রবর্তন করেছিলেন। আজকের সবার হাতে হাতে MRP পাসপোর্ট। হাতের লেখা পাসপোর্ট বাদ দিয়ে আমরা MRP পাসপোর্টে প্রবেশ করেছিলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজ আমরা এই পাসপোর্টে চলে এসেছি। বিশ্বের স্বনামধন্য জার্মানির একটি কোম্পানি আমাদের ই পাসপোর্টে সহযোগিতা করেছে। শুধু ই পাসপোর্টেই নয়, ই গেট করার জন্য তারা সহযোগিতা করছেন। অন্য স্থানের মতো আজ বেনাপোলে চেকপোস্টে ই গেটের উদ্বোধন করা হলো।